স্বাগতম বন্ধুরা, আশা করছি ভালো আছে সবাই। আমরা দেখতে দেখতে প্রায় শেষ করে ফেলেছি আমাদের প্রতীকী যুক্তিবিদ্যার যে অধ্যায়টি, সেই অধ্যায়টি। আমরা এই অংশে শিখব একটা যৌগিক বচনের সত্যমান নির্ণয়ের উপায়টা কি সে সম্পর্কে। আমরা জানি একটা যৌগিক বাক্য এক বা একাধিক সরল বাক্যের সমন্বয়ে গঠিত, তাই একটা যৌগিক বাক্যের সত্যতা বা মিথ্যাত্ব সেটা নির্ভর করছে ওই যৌগিক বাক্যের অন্তর্গত যে অঙ্গবাক্যগুলো রয়েছে সেগুলোর উপরে। এখন আমরা ধরি এ, বি, এক্স এবং ওয়াই, এই চারটা অংশ, এরা একটা যৌগিক বাক্যের অংশ, বিভিন্ন সংযোজক দ্বারা যুক্ত হয়েছে এবং সেই যুক্ত হওয়ার রূপটা হচ্ছে নেগেশন এ ডট বি ভেল এক্স ডট ওয়াই। এখন আমরা যদি ধরে নেই এ এবং বি এটা হচ্ছে একটা সত্য অংশ আর এক্স ও ওয়াই তারা হচ্ছে মিথ্যা অংশ, তাহলে এই বাক্যটা সত্য হয় না মিথ্যা হয় সেটা আমরা নির্ণয় করব। কাজটা কিন্তু খুবই সহজ, আমরা শুধুমাত্র এই প্রতীকগুলোর জায়গায় তাদের মানগুলোকে বসাবো। আমাদের দেয়া আছে যে এ বিটা হচ্ছে সত্য এবং এক্স ওয়াইটা হচ্ছে মিথ্যা, তাহলে মান বসিয়ে আমরা কী পাচ্ছি? নেগেশন এর জায়গায় আমরা টি বসাচ্ছি, বি এর জন্য আমরা টি বসাচ্ছি, তারপর ভেল, তারপর এক্সের জন্য ফলস ডট ওয়াই এর জন্য ফলস, তারপর কি হচ্ছে টি ডট টি, এই অংশটা কিন্তু আমরা টি আকারেই পাব। আবার ভেল দিয়ে এফ ডট এফ, এই অংশটাকেও কিন্তু আমরা এফ আকারেই পাব। এখন যদি কোনো কিছুর আগে নেগেশন থাকে, অর্থাৎ যদি আমরা একটা ঢেউ চিহ্ন দ্বারা কোনো একটা বাক্যকে প্রকাশ করি, তখন সেই বাক্যটা কিন্তু উল্টে যায়। আমরা দেখেছিলাম আমাদের আলোচনায় যদি পি সত্য হয় তাহলে নেগেশন পিটা মিথ্যা হয়ে যায়, এইখানে যদি আমাদের টি থাকে তাহলে নেগেশন টি যদি হয় তখন সেটা কিন্তু উল্টে যাচ্ছে মিথ্যা হয়ে যাচ্ছে, তাহলে প্রকাশটা হচ্ছে এফ ভেল এফ। এখন আমরা একটা বৈকল্পিক যুক্তিবাক্যের ক্ষেত্রে কিন্তু এর আগে দেখেছি, যদি বৈকল্পিক যুক্তিবাক্যের দুইটা অংশই মিথ্যা হয়, অর্থাৎ ধরো সে হয় ব্যবসা করবে অথবা চাকরি করবে, এই দুইটা অংশ কিন্তু একসাথে মিথ্যা হতে পারে না। যদি মিথ্যা হয় তাহলে ওই বাক্যটা মিথ্যা হয়ে যায়, আর সেটাই আমরা এখানে প্রকাশ করছি এফ ভেল এফ বা এফ ভি এফ, এটাকে আমরা ফলস হিসেবেই উল্লেখ করব। অর্থাৎ নেগেশন এ ডট বি ভেল এক্স ডট ওয়াই, এই বাক্যটা যদি আমরা এ এবং বিকে সত্য ধরি এবং এক্স ও ওয়াইকে মিথ্যা ধরি, তাহলে সেই বাক্যটার মানটা আসলে একটা মিথ্যা বাক্য হচ্ছে বা একটা মিথ্যা মান আসতেছে। আমরা এরপর আরও একটা বাক্য নিব, যে বাক্যকে বিশ্লেষণ করে দেখার চেষ্টা করব সেই বাক্যটা সত্য হচ্ছে না মিথ্যা হচ্ছে। সে পর্যন্ত সবাইকে শুভেচ্ছা, ধন্যবাদ।